সবকিছুর দাম বেশি অস্বাভাবিক মানে 15 টাকার আলু 45 টাকা এটা অস্বাভাবিক না একটা লাউ 60 টাকা 30 টাকার লাউ 60 টাকা আপনারা 1 কেজি টমেটো নিলাম 120 টাকা দিয়ে সেটা অস্বাভাবিক না এখন তো নরমালি টমেটোর দাম হওয়ার কথা 50-60 টাকা নিয়ন্ত্রণে রাখার জন্য সাপ্লাই কেমন আছে এটা তো আমরা বলতে পারবো না এখন ওই বন্যা গেল কিছুদিন আগে সরকারে মনিটরিং করা উচিত মার্কেটে যে কেউ বেশি দামে বিক্রি করে কিনা স্বাভাবিক দামের থেকে সাধারণ মানুষ আসলে কিনা খাওয়ার মতো অবস্থা নাই সব কিছুর দাম বাড়তি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত যে বাজার যেভাবে চলবে সরকারের নীতিমালা তো কেউ মানে না আর সরকারে তো কোনো পদক্ষেপই নেয় না কারণ প্রতি শুক্রবারে বাজার করতে আসলে যা সাধারণ মানুষ কেনাকাটা করতে পারে না 20 টাকা 30 টাকা শুক্রবারে বেড়ে যায় এটার তো কোনো যুক্তিকতা নাই দাম একটু কম একটু মাছের দাম একটু বাড়তে বুঝেননি আরও দে বাড়তে কিন্তু বাজারে একটু কম আছে মাছের দাম যেমন এই যে বড় কোরাল মাছ যেটি 600 বস্তা আছে 500 টাকা বেচতেছি তারপর সাগরের কোরাল 450 টাকা এই রুই কাতল আছে 5 কেজি সাইজ 350 টাকা কেজি বেচতেছি পাবদা মাছ 400-450 টাকা বিক্রি হইতেছে ট্যাংরা মাছ গোসা হইলে 500 টাকা বিক্রি করতেছি নদীর চিংড়ি আছে 900 টাকা আর এই যে সাগরের রিডা আছে 450 টাকা কেজি বেচতেছি রূপচাঁদা আছে 600 টাকা কেজি কাঁচাটা বাজার আমাদের বাজারে ঠিক আছে কিন্তু আরো একটু মাছের দাম একটু কম হইছে ভাড়া বেড়ে কিন্তু হইছে ইলিশ মাছের দাম এই কদিন একটু কম ছিল আজকে থেকে একটু দাম বাড়তি এর কারণ হচ্ছে সামনে বন্ধ থাকবে দুই মাস লকডাউনে 12 তারিখ পর্যন্ত খোলা 12 তারিখ পর্যন্ত মাছ পাইবো পরে আর পাইবো না দুই মাস বন্ধ থাকবে দুই মাস পর আবার ধরবো সপ্তাহে আলু পেঁয়াজ আদা রসুন মুগ ডাল তেল এগুলো অনেক বেশি ব্যবধান কারণ গত সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি করছি 80 টাকা এই সপ্তাহে বেচতেছি 90 টাকা আলু বেচছি 40 টাকা এই সপ্তাহে বেচতেছি 45 টাকা মরিচ বেচছি গত সপ্তাহে 260 টাকা কেজি এই সপ্তাহে 300 টাকা কেজি আদা বেচছি গত সপ্তাহে 230 টাকা কেজি এই সপ্তাহে 240 রসুন বেচছি 75-80 এই সপ্তাহে 90 আর তেলের দাম তো বলার বাইরে তেল মনে করেন 1 লিটার প্রতি 5-6 টাকা করিয়া বেশি গত সপ্তাহে এই সপ্তাহে অনেক ডিফারেন্স মিনিগেট 56-60 টাকা আর নাজির চাল হলো 50-55 আর যেটা মোটা চাল বলে আটাশ হলো 50-52 টাকা না কমার কারণ হচ্ছে মেইলারদেরকে গভর্নমেন্ট যেই রেটটা বেঁধে দিছে নির্ধারণ করছে মেইলাররা এখনও ওই রেটে মেইল থেকে চাল আড়তে সরবরাহ করতেছে না এই জন্যই চালের বাজারটা এখনও ওই অবস্থায় আছে যদি মেইলাররা গভর্নমেন্টের রেট অনুযায়ী মার্কেটে চালটা দেয় তাহলে ওই চালের বাজার আরও কিছুটা কমবে চাউলের বাজারটা আজকে 15-20 দিন ধরে একই নাগারে খালি বাড়তির দিকে কমতির দিকে নেই আটাশ চাল হয়ে গেছে আপনার 2400 টাকার উপরে পাইকারি তারপর মিনিগেট তো আছেই 58 টাকার নিচে মিনিগেট বেচা যায় না সরকার যেটা বেঁধে দিছে এটা বেচে কিনা আমার মনে হয় না যদি বাস্তব তাহলে তো আরও কমতো বাজার হিসাবে কিন্তু বাজার তো কমতেছে না আমরা তো ওই আশাই বইরিছি যে বাজার কমে কিনা কমলে তো আমাদের লাভ তাহলে তো গ্রাহকে কিনতে এত প্রশ্ন করা লাগে না এখন যে প্রশ্নে জবাব দেওয়া লাগে বলার বাইরে ভেন্ডি 80 পটল 70 টমেটো 120 ফুলকপি হইল 40 সিম 140 টাকা শসা 100 টাকা কেজি গত সপ্তাহ দাম মাছ আমার ধরেন বিক্রি আমদানি হইলে দাম কমে যায় আমদানি না হলে দাম বাড়ে এরকম না এখন তো সিজন আসে না তো এখনও তো বর্ষাকাল তো এই জন্য এখন তো কোনো সবজি সিজন এখনো আছে